আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখতেছ, সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষায় চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে ভিডিওতে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তোমার সঙ্গে সবাই ভালো আছো। তো চলো আজকে ভিডিও শুরু করি। ভিডিও হচ্ছে যে তোমরা কীভাবে আমাদের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করবে, কোন নিরীক্ষণের জন্য আবেদন করবে, তো সেই প্রসেসটা এখানে আলোচনা করব। তোমরা দেখো এখানে এসএসসি পরীক্ষা 2023-এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী, এটা 24-এর জন্য একই সেম হবে। তো আবেদন করে নেওয়ার সময়টা তোমাদের জন্য 24-এর সময় জানিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে 23-এর সময় ছিল এটা। তো তোমার নিয়মটা দেখানো কীভাবে আবেদনটা করবে, ঠিক আছে? তো শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখবে, আমাদের ফোনে মেসেজ অপশনে যাবে, তারপর সেখানে লিখবে RSC, তারপরে স্পেস দিবে, তারপরে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর লিখবে, যেমন এই যেরকম, যেমন ঢাকা বোর্ড আছে DSA লিখবে, রাজশাহী বোর্ড আছে RAJ লিখবে, কুমিল্লা বোর্ড আছে COM লিখবে, তারপর যশোর বোর্ড হলে JSS লিখবে, চিটাগাং হলে CHI লিখবে, বরিশাল হলে BAR লিখবে, সিলেট হলে SYL লিখবে, দিনাজপুর হলে DIN লিখবে, রাজশাহী হলে MAD লিখবে, টেকনিক হলে TEC লিখবে, ঠিক আছে? তো নামে এই 3টা অক্ষর তোমরা লিখবে, তারপরে স্পেস দিবে, তারপর রোল নাম্বার লিখবে, তারপরে স্পেস দিয়ে বিষয়কোড লিখবে, দিয়ে সেন্ড করবে। এই যে 1622 নম্বরে সেন্ড করে দেবে, ঠিক আছে? তো একটা উদাহরণ দেখো, উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার রোল নাম্বার, মনে করো 1 2 3 4 5 6, এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখবে, তারপর DHA লিখবে, ঠিক আছে? RSC লিখে স্পেস দিবে, তারপর DHA লিখে, তারপরে স্পেস দিবে, তারপরে 1 2 3 4 5 6, অর্থাৎ তোমার রোল নাম্বার, ঠিক আছে? তারপরে স্পেস দিবে, তারপরে এই এটার যে বিষয়কোডটা আছে এই বিষয়কোডটা লিখবে, মানে বিষয়কোডটা হচ্ছে কি 109, ঠিক আছে? গণিত বিষয়কোড 109 লিখলে তারপরে লিখে সেন্ড করবে যে 1622 নম্বরে। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে, এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC তারপর লিখবে, তারপরে স্পেস দিবে, তারপরে ES লিখবে, ঠিক আছে? তারপরে আবার স্পেস দিবে, তারপর পিনটা দিবে, তারপরে স্পেস দিবে, কন্ট্যাক্ট নাম্বারটা দিবে, যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করো, পরে সেন্ড করে দিবে 1622 নম্বরে, ঠিক আছে? উল্লেখ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, ঠিক আছে? একটা SMS-এ বা একাধিক বিষয় হলে 2-3টা হলেও পড়তে পারার সমস্যা নাই, সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়কোডগুলো আলাদা করে লিখতে হবে। এবং বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আর আপনার টপ প্রিপেড মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে RSC, তারপর স্পেস, তারপর ঢাকা, তারপর স্পেস, তারপর রোল নাম্বার, তারপর স্পেস দিবে, তারপরে এখানে বিষয়গুলো লিখবে 101, 102, 107, 108, এখানে 4টা ইয়ে ধরন দিয়ে দিছে লিখতে হবে। তারপর এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 125 টাকা হারে ফি জমা দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাকে 125 টাকা ফি জমা দিতে হবে, ঠিক আছে? তো এই এই ছিল তোমার বোর্ড চ্যালেঞ্জের নিয়মাবলী। তোমরা তোমাদের ফোনে এইভাবে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জটা আবেদন করতে পারবে, ঠিক আছে? আর শুধু যদি প্রিপেডে তোমার ওই টাকাটা রিচার্জ করতে চার্জ করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদের 24-এর তোমার বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদনটা করবে, ঠিক আছে? তো তোমাদের পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের সময়সীমাটা নেক্সট ভিডিওতে আশা করছি, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ জানিয়ে দেবো যে তোমাদের আবেদন করার সময়টা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত 2024-এ, ঠিক আছে? সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপডেট দিব যে কয় তারিখ থেকে কয় তারিখের মধ্যে তোমরা এই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবে, সেই ব্যাপারে আরেকটি ভিডিও পাবলিশ করবো, ঠিক আছে? তো আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকে, এবং পাশে থাকবে বেল আইকনটি অল করে দাও, যে কোনো ভিডিও সবার আগে যেন তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশন, ঠিক আছে? তো
সকলের ভালো ফলাফল প্রত্যাশা করি, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা মঙ্গল কামনা করে আজকে আমি থেকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।